আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডক্টর মোসাম্মদী ইয়াসমিন আক্তার বলছি আটলান্টা, ইউএসএ থেকে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের শাহিন ভাবির ডাইনিং রুমে, আর আজকে শাহিন ভাবির বাসায় পার্টি চলছে। তা আমি আপনাদের সাথে আজকে ডাইনিং রুমের ফুড ডেকোরেশন আইডিয়াটাই দিতে যাচ্ছি। ভাবি অনেক সুন্দর করে ফুডগুলো সার্ভ করেছিলেন, এবং সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আমরা কেমন মজা করেছিলাম। তো এই যে খাবার দাবার রেডি করা হয়ে গেছে, আর আজকে ছিল ভাবির ছেলে, একমাত্র ছেলের মাহিনের বার্থডে, তো সেই জন্য আবার কেকের ব্যবস্থাও করা হয়েছে। তো বাচ্চারা অনেক মজা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি আগেও বেশ কিছু পার্টি দেখিয়েছি আপনাদেরকে, যে বাচ্চারা একসাথে হলে অনেক মজা করে, তো বাচ্চাদের মজাটা দেখতে আসলেই ভালো লাগে। তো আমি আশা করব আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, কারণ আমাদের আজকের ভিডিওটিতে আমাদের আজকের যিনি হোস্ট তিনি কিছু কথা বলেছেন, তো সেই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো রায়ান গেছে কেকের ওখানে, বাট আমার বড় ছেলে রিদওয়ান যায়নি। আর অনেক কিউট কিউট বেবিরা আছে এখানে মাশাল্লাহ। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন অনেক ভালো মানুষ হতে পারে, সুস্থ থাকে সবসময়। আর আজকে ভাবি অনেক কিছু আইটেম রান্না করেছিলেন, খাবারগুলো সব অনেক মজার ছিল। তো আমি আশা করব আপনাদের সবার ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আপনারাও অনেক এনজয় করবেন, আর সেই সাথে আপনারা পেয়ে যাবেন ফুড ডেকোরেশন বা খাবার সার্ভিং আইডিয়া। আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যে ভাবি কী কী রান্না করেছিলেন এবং কীভাবে সার্ভ করেছিলেন, আর আমাকে আজকে সহযোগিতা করছে ইমু ভাবি। তো এখানে দেখতেই পাচ্ছেন ভেজিটেবলটা অনেক মজার হয়েছিল। আসলে ভাবির আজকের প্রত্যেকটা আইটেম অনেক ইয়াম্মি ছিল, আর ভাবি দেখেন কত সুন্দর করে সব কিছু সার্ভ করেছে। আমি আশা করব আপনাদেরও এই সার্ভিং আইডিয়া থেকে অনেক আইডিয়া চলে আসবে, এবং আপনারাও খুব সুন্দর করে সার্ভ করবেন। এই শ্রিমটা এত মজা হয়েছিল যে খুব দ্রুতই শেষ হয়ে গেছিল ভাবির পুরো ডিশ। অবশ্য আমরা অনেক কয়জনই ছিলাম, আমাদের একটা গ্রুপ আছে, আমি আগেও বলেছি গ্রুপে আমরা 10 জন ফ্যামিলি আছি। তো সবাই আমরা সাধারণত যখন পার্টি দেই তখন 10টা ফ্যামিলি একসাথে একত্রিত হই, তো আমাদের খুব ভালো লাগে মাঝে মধ্যে আসলে সবার সাথে দেখা হলে খুব ভালো লাগে, আর বাচ্চারাও একটু কিছুটা আনন্দ মুহূর্ত পার করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে খাবারগুলো সাজানো আছে, আর সামনে প্রত্যেকটা খাবারের সামনে স্পুন দেওয়া আছে, আর এখানে আছে আরও অনেক আইটেম। এখানে আছে ভাতের সাথে যে আইটেমগুলো খাওয়া হবে, আর পিঠাটা আসলে ডেজার্ট, তারপরেও আমি ওপেন যেহেতু করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটাও। আর এখানে আছে শুটকি ভর্তা, ডাল, আরও বেশ কিছু ফিশ কারি ছিল। ভাবি অনেক মজা করে ফিশ রান্না করেছিলেন, ফিশটা অনেক মজা হয়েছিল। আর এই যে সাদা ভাত, তো সাদা ভাতের আইটেমগুলো ছিল ডাইনিং টেবিলের উপরে, আর কর্নারে ছিল পোলাওয়ের আইটেমগুলো। তো প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল খেতে, আর সত্যি কথা বলতে কি বাঙালিরা তো আমরা ভোজন রসিক, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার আপনাদের সাথে দেখাচ্ছি। আর এখানে ছিল সফট ড্রিঙ্কস, তো সফট ড্রিঙ্কের এই জারটাও আমার অনেক পছন্দ হয়েছে। আর আমি আগেও বলেছি আমরা সাধারণত এখানে ওয়ান টাইম ইউজ প্লেটগুলো ব্যবহার করি, তো সেটাই আর কি ব্যবহার করা হয়েছে, স্পুনগুলোও আছে এখানে। আর ভিডিওতে আপনারা আমাদের ভাবিকে দেখলেন, তো যাই হোক খুব সুন্দর করে ভাবি সার্ভ করেছেন। আর ওই পাশে আমরা বসেছি, এখন আসলে আমরা এখান থেকে খাবারগুলো প্লেটে প্লেটে করে নিয়ে যে এখানে পাশেই ডাইনিং টেবিল আছে, এবং আরও পাশে লিভিং রুমের সোফা সেট আছে, কেউ হয়তো সোফায় বসবে, কেউ ডাইনিং চেয়ারে বসবে, সবাই নিজের মতো করে খাবারটা নিয়ে বসে যাবে খেতে। অনেক মজা মজার খাবার দেখতেই পাচ্ছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে ভাবির কথা শোনাবো, ভাবি খাবার
খাইয়েই অনেক মজা পেয়েছেন সেটাই বলবেন, সেই সাথে আমরা একটু দুষ্টুমি করছিলাম সেটাও আপনারা শুনতে পাবেন। আসলে খাবার সব আইটেমগুলো ভাবি করলেও কেকটা আসলে অর্ডার দিয়েই করা, তো যাই হোক আমরা একটু দুষ্টুমি করেছি আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, ভাবি কী বলছে সেটাও শুনুন, আমি আশা করব আপনারাও খুব এনজয় করবেন আমার আজকের ব্লগটি। আপনারা নিশ্চয় ভাবির কথাটা শুনলেন আর আমরা কেমন মজা করি সেটা বুঝতে পারলেন। ভাবি আসলে খুবই ভালো, আসলে আমাদের সবাই অনেক ভালো, সবাই আমরা অনেক মজা করি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষে ভাবি আবার ছোট্ট একটা গেমের আয়োজন করেছিলেন। তো আমি আসলে একবার ভাবছিলাম যে গেমের অংশটুকু দেখাবো না, বাট আমার ছোট ছেলে রুশান এত বেশি মজা করেছে যে মনে হলো যে অল্প একটু হলেও দেখাই আপনাদেরকে। তো এই যে রোশান বাবু অনেক মজা করছে, আসলে ভাবি ছোটোখাটো একটা ড্রয়ের মতো করেছিল যে যারা উইনার হবে তাদেরকে গিফট দিবে। তো ভাবি 10 জনকে সিলেক্ট করেছিল, বাট দুঃখজনক হলো সত্যি যে আমার বা অলির কাগজ দুইজনের কারো কাগজে ওঠেনি। তো যাই হোক, মজা করেছিলাম অনেক, তা আমি একটু ভাবির সাথে ফান করেছিলাম যে ভাবি এটা কেমন হলো, আমিও পাইলাম না অলিও পাইল না। তো ভাবি আবার আমাদের সবাইকেই আবার গিফট করেছিলেন। তো যাই হোক, এটা গিফটটা সবচাইতে বড় কথা না, আসলে ভাবি যে এত মজা করে আয়োজনটা করেছিলেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, আমি আশা করবো আপনাদের কাছে ভালো লাগলো। আর এখন আমরা বাসার দিকে ফিরে যাব, এখন রাত হয়ে গেছে যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাহিরটা অনেক অন্ধকার। আসলে আমাদের পার্টি শেষ হতে হতে রাত 1টা বেজে গেছিল, আর এখন যেহেতু ক্রিসমাস টাইম চলছে যার কারণে অনেক লাইটিংও দেখতে পাচ্ছেন আপনারা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমি জাস্ট লাস্টে ভাবিদের অ্যাপার্টমেন্ট এরিয়ায় যে লাইটিংটা আছে সেটা একটু হালকাভাবে দেখিয়ে দিলাম। আর আপনারা বুঝতেই পারছেন অনেক অন্ধকার, যেহেতু আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালো, আর আমাদের জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের জন্য অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।